वैष्णवेभ्यो नमो नमो नमहावदन्नाय नम कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य क्रिष्न नाम्ने गौरोतिशे नमो हे कृष्ण करुणासिन्धुदिनबन्धुजगत्पते गोपेशो गोपिकान्तौ राधाकान्तौ नमस्तु ते तप्तकांशनगौराङ्गे

জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী নিত্যনন্দ গদাধর শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায়

নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়নি গৌরব কথা থামুদায় নগর গ্রাম তারিণী হরে কৃষ্ণ উনিশশো পঁচাত্তর পাঁচই আগস্ট লিখছেন অভ্যাস হলো দ্বিতীয় প্রকৃতি তাই অনুশীলন করুন সবকিছু প্রকৃতি নিয়ন্ত্রণে চলে বলছেন দ্বিতীয় প্রকৃতি মানে আমরা যেমন অভ্যাস তৈরি করব তেমন আমরা জীবনে উন্নতি অথবা অবনতি লাভ করব অভ্যাস যদি ভালো তৈরি করি আদুসংহ করার অভ্যাস প্রসাদ পাওয়ার অভ্যাস হরিনাম জপের অভ্যাস যেমন যেমন আমি অভ্যাস করব অভ্যাস করলে সৎ মতি হবে আর অসৎ অভ্যাস করলে অসৎ লোকের সাথে মেলামেশা অমেদ্য বস্তু খাওয়া দাওয়া যেমন আমি জীবনে গ্রহণ করব তেমন আমার চরিত্র বা মতি সেই দিকে ধাবিত হবে বাংলায় কথা আছে স্বর্গবাস সর্বনাশ যেমন আমি স্বভাব তৈরি করব বিচার করে দেখতে গেলে ভক্তি আসার আগে আমাদের অনেক কু ছিল অনেক কাউন্টিং করা যাবে না এত কু অভ্যাস ছোটখাটো থেকে আরম্ভ করে বড় বড় ভক্তি জীবনে আসার পর আমাদের সেই অভ্যাস অনেক সংযত হয়েছে তো একসাথে সংযত হয়ে যাবে না যার যতটা বদ অভ্যাস ঘনীভূত তার সে অভ্যাস পরিবর্তন তত দিন লাগবে স্পেশাল ক্লাসে বলছিলাম যে আমাদের যে রোগ হয়েছে এই রোগ দুই প্রকার একটা হচ্ছে ক্রনিক ডিজিজ আর একটা হচ্ছে একুয়েড মানে যারা হলো আর ভালো হয়ে গেল ওষুধ খেতে ভালো হয়েছে ক্রনিক ডিজিজ মানে যেটা বহুকালের রোগ আর সেই রোগকে সারানোর জন্য বহুদিন ধরে ঔষধ গ্রহণ করতে হয় যেহেতু আমাদের এই বদ অভ্যাস গুলো ধরে আছে তো ভক্ত এসেই যে ভালো হয়ে যাবে এমন নয় অনেক সময় বহিরাগত লোকেরা বলে এই তো ভক্তদের আচরণ ভক্তরাও তিলক মালা পড়ে এরকম করছে তারা এটা বোঝে না যে যারা ভক্তি জীবনে এসেছে তাদের পূর্বকৃত বদ অভ্যাস ফ্লো আছে এখন তার তার ফ্লোটা রয়েছে যেহেতু ভক্তি জীবন এসছে কিন্তু ফ্লোটা রয়েছে উদাহরণ দেওয়া হয়েছে ফ্যানের উদাহরণ দেওয়া হয়েছে ফুল স্পিডে ফ্যান চলছে কানেকশন ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে তারপরে ফ্যানের যে রেশ ওইটা রয়েছে এরপরে যখন আমরা ভালো অভ্যাস শুরু করব তখন ধীরে 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 এই সমস্ত সু অভ্যাস গুলো তৈরি হবে সদ অভ্যাস অনুশীলন করব তেমন তেমন আমার প্রকৃতি তৈরি হবে অনেক ভক্ত আছে যাতে সকাল নটা পর্যন্ত এই কৃষ্ণ ভক্তির অভ্যাসে চলে যাচ্ছে মঙ্গল আরতি জপ গ্রন্থ অধ্যয়ন প্রবচন শ্রবণ নটা পর্যন্ত চলে যাচ্ছে আগে তারা নটা পর্যন্ত ঘুমাতো বাসি মুখে ঘুরে বেড়াতো এইখান থেকে লালা গড়িয়ে শুকিয়ে গিয়ে কেমন দেখতে লাগতো তা আগে অভ্যাস ছিল বলো আর এখন অভ্যাস কি হয়েছে মঙ্গল আরতির আগে মানে ভোর সাড়ে তিনটের সময় ফ্রেশ হয়ে যাওয়া একদম স্নান করে পরিষ্কার হয়ে ফ্রেশ এখন এমন হয়ে গিয়েছে ভোরবেলায় স্নান না করলে কেন কেমন যেন লাগছে মানে একটা সময় ছিল একটা সময় ছিল যে স্নান করতে ইচ্ছা হতো না এই স্নান করবো এই স্নান করবো করতে করতে বেলা বারোটা একটা আর চারটে বেজে যেত সেই বাসি কাপড় এসে ঘুরে বেড়াচ্ছে বাসি মুখে কত কিছু খাওয়া দাওয়া করছে বিরক্তই লাগতো না আর এখন এক পর্যায়ে এসে যে বাসি মুখে ঘুরে বেড়ানো বাসি কাপড় পরে থাকা তার কাছে যেন বিরক্তির কাজ ভোরবেলাতেই ঘুম থেকে উঠে স্নান আদি সেরে পরিষ্কার সেটা তো বদ অভ্যাস না সু অভ্যাস সু অভ্যাস যে যখন সেরকম সু অভ্যাস তৈরি করবে নতুন এক প্রকৃতি তার অনেক সময় বাইরের লোকরা আমাদেরকে দেখে হয়ে তার শীতকালেও সাড়ে তিনটে স্নান হয়ে যেরা মানুষ অন্য কিছু আমাদেরকে যত দেখে তার্জব না হয় তার থেকে বেশি তারজ্জব হয় গৃহস্থ ভক্তদেরকে দেখে গতবাসী তারা তো ওরা হবে করবে যারা গৃহস্থ জীবনে আছে তারাও ভোরবেলায় স্নান করে নিচ্ছে সেবা করছে এগুলো দেখে তার্য হয়ে যায় এইভাবেই তার অভ্যাস করেছে এটা আমরা আমাদের অভ্যাস গুলোকে সুনিয়ন্ত্রিত করতে পারি ভগবত গীতা একটি শ্লোক রয়েছে দ্বিতীয় অধ্যায় আছে

তখন তত্ত্বদর্শী মনির কাটনিকট তার রাত্রি স্বরূপ এটাই হচ্ছে অভ্যাস এখানে রাত্রি আর দিন বলতে এই বারো ঘন্টা রাত্রি আর বারো ঘন্টার দিন এরকম বোঝানো হয়নি এখানে রাত্রি আর দিন বলতে জড়জাগতিক লোকের কাছে যেটা উপভোগের বস্তু আধ্যাত্মিক জগতের লোকের কাছে সেটা বিরক্তির বিষয় আর আধ্যাত্মিক লোকের কাছে যেটা উপভোগের বিষয় জড়জাগতিক লোকের কাছে সেটা ভয়ের কারণ আর তিনটের সময় একটু জব করতে হবে এটা জাগতিক লোকের কাছে মানে চিন্তার বাইরে ভাবতেই পারে না আর আমরাও ভক্ত হয়ে গেছি আমরাও ভাবতে পারি না যে রাত্রির একটার সময় কেউ মুভি দেখছে মোবাইল ঘাটছে এটা আমরাও ভাবতে পারি না এত রাত্রি জেগে আছে রাত এগারোটার সময় ডিনার করছে এটা আমরাও ভাবতে পারি না ভক্তরা তো পুরো উল্টো যেমন আমি অভ্যাস তৈরি করব ঠিক তেমন তেমন আমার প্রগতি হবে কিন্তু একটা জিনিসই বিবেচনা করে দেখুন যে একটা সময় আমরা আটটা সাড়ে সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠতাম আর এখন আমরা কটায় ঘুম থেকে উঠছি এইখানে বিচার করে দেখুন বাকি তো পরের কথা অভ্যাস ঠিক আছে এখন আমরা ভাগবত থেকে শুরু করছি আলোচনা রুদ্রগীত গীতের একটি শ্লোক আমরা আজকে আমরা দ্বিতীয় শ্লোক অর্থাৎ চৌত্রিশ নম্বর শ্লোক শ্রবণ করব নমো পঙ্কজ নাভায় উত মানে বাসুদেবায়ো বাসুদেবায় সন্তায় কুটস্থায় সরোচিসে পুনরায় নমো পঙ্কজ নাভায় ভূতেন্দ্রীয় মানে বাসুদেবায় শান্তায় কূটস্থায় সরোচিশ হে প্রভু আপনার নাভিদেশ থেকে সর্বলোকাত্মক পদ্ম উত্থিত হয়েছে তাই আপনি সমস্ত সৃষ্টির উৎস সমস্ত ইন্দ্রিয় ও তন্মন্ত্রের পরম নিয়মটা এবং আপনি হচ্ছেন সর্বাত্ম বাসুদেব আপনি পরম শান্ত এবং আপনার সব প্রকাশের ফলে আপনি ছয় প্রকার বিকারের দ্বারা কখনো বিচলিত হন না আপনার নাভিদেশ থেকে সর্বলোকাত্মক পদ্ম উত্থিত হয়েছে সর্বলোকাত্মক অর্থাৎ সমস্ত লোক যে পদ্মের মধ্যে নিহিত রয়েছে সেই উত্থিত হয়েছে সমস্ত লোক মানে ভূলোক লোক জনলোক জনালোক তপলোক তপলোক সব লোক ওই পদ্মের মধ্যে উপস্থিত রয়েছে এবং সেই পদ্মের মধ্যে সৃষ্টির আদি কবি বা সৃষ্টির আহ নির্মাতা উৎপন্ন হয়েছেন আপনার নাবি দেশ থেকে সর্বলোকাত্মক পদ্ধতিতে হয়েছে তাই আপনি সমস্ত সৃষ্টির উৎস ব্রহ্মকে প্রজাপতি বলা হয় প্রজাপতি যিনি সমস্ত প্রজা সৃষ্টি করেছেন একইভাবে দক্ষ প্রজাপতি কর্দম প্রজাপতি তাদেরকেও প্রজাপতি বলা হয় তো ব্রহ্মাকেও প্রজাপতি বলা হয় আবার দক্ষ ইত্যাদি মহান মহান ব্যক্তিকেও প্রজাপতি বলা হয় দুই প্রজাপতির মধ্যে পার্থক্য কি ব্রহ্মা প্রজাপতি আর দক্ষ প্রজাপতি উপপ্রজাপতি ব্রহ্মা সৃষ্টিকর্তা সেই সৃষ্টি নিয়ে এই দক্ষ করদম এই সমস্ত প্রজাপতিরা আবার সৃষ্টি কার্য করেছেন কিন্তু ব্রহ্মা উপপ্রজাপতি কারণ প্রকৃত সৃষ্টিকর্তা হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু ভগবত গীতায় ভগবান বলছেন যে আমি হচ্ছি প্রজাপতি দ্বিতীয় অধ্যায় রয়েছে কৃষ্ণ অর্জুনকে বলছেন সৃষ্টি শুরুতে প্রজাপতি যজ্ঞ উৎপন্ন করেছেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করো এখানে প্রজাপতি বলতে কাকে বোঝানো হয়েছে নারায়ণকে বোঝানো হয়েছে বিষ্ণুকে বোঝানো হয়েছে এখানে বলা হলো যে আপনার নাবি দেশ থেকে সর্বলোকাত্মক পদ্ধতিতে হয়েছে তাই আপনি সমস্ত সৃষ্টির উৎসব শিব বলছেন ব্রহ্মা সমস্ত সৃষ্টির উৎস নয় আপনি সমস্ত সৃষ্টির উৎস শিব এদিকে বলছেন আবার অপরদিকে কৃষ্ণ নিজে বলছেন অহং সর্বস্ব প্রভাব আমার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে অহম হি দেবানাম সমস্ত দেবতা আমার থেকে সৃষ্টি হয়েছে ওগুলি সমস্ত ইন্দ্রিয় তন্মান্ত্রের পরম নিয়ন্ত্রণ এগারোটা ইন্দ্রিয় আছে আর পঞ্চ তন্মান্ত্র আছে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ ভগবানের অনন্য অনেক নাম তার মধ্যে এক নাম ঋষিকেশ ঋষিক মানে ইন্দ্রিয় আর ঋষ মানে নিয়ন্ত্রা ঋষিকের শব্দের অর্থ কি হলো যিনি ইন্দ্রিয়ের নিয়ন্ত্রা সমস্ত ইন্দ্রিয় এবং অপরদিকে বলা হচ্ছে আপনি হচ্ছেন সর্বব্যাপ্ত বাসুদেব প্রতিটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে কে বাস করছেন এই বাসুদেবই বাস করছেন তাই তিনি সর্বব্যক্ত কথাটা আরো স্পষ্ট করা হল অন্ডন্ত রস্ত পরমাণু চয়ন্ত রস্ত তিনি পরমাণুর মধ্যে রয়েছেন ব্যক্ত সর্বত্র রয়েছে অনেক সময় আপনারা লক্ষ্য করবেন যে খোলা আছে দিনের বেলায় সূর্যের আলো আপনার ঘরের মেঝেতে পড়ছে সূর্যের যে আলো পড়ছে তাতে অনেক ধুলিকা দেখা যাচ্ছে উঠছে দেখেছেন কখনো অনেক ধুলোকণা উঠছে রোলিং হচ্ছে এরকম এই অনুপরমাণুর মধ্যে পরমাত্মা রয়েছে সর্বত্র সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বৃহৎ থেকে বৃহৎ অনুর মহত মহিয়া সব থেকে সূক্ষ্ম এবং সব থেকে বৃহৎ সবকিছুর মধ্যে তিনি বিদ্যমান পূর্ণরূপে বিদ্যমান তাই তিনি সর্বব্যক্ত সবকিছুর মধ্যে বিদ্যমান হওয়া সত্ত্বেও তিনি কোনো কিছুর প্রতি আসক্ত নন তাই তিনি সর্ব পরম শান্ত উদাহরণ দেওয়া যেতে পারে সমুদ্র সমুদ্রে যেমন বহু জলরাশি এসে মিলিত হলেও সমুদ্র কখনো খবিত হয় না তার কোনো আসক্তি নেই জড় উদাহরণে বলা যায় সমুদ্রে আপনি কোনো কিছু ফেলে দিন সমুদ্র নেবে না আবার ঢেউয়ের মাধ্যমে ফিরে আসবে কোনো কিছু আসক্তি নেই ভগবান তিনি সমস্ত কিছু উৎস হয়েও কোনো কিছুর প্রতি আসক্ত নন যিনি আসক্ত নন তিনি শান্ত চৈতন্য বলা হলো ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলেই অশান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত যেহেতু কোনো চাহিদা নেই তাই তিনি শান্ত তাহলে সেই কৃষ্ণ ভক্তের যিনি প্রভু তিনি কেমন শান্ত হবেন তিনি পরম শান্ত এবং আপনার সব প্রকাশের ফলে আপনি ছয় প্রকার বিকার দ্বারা কখনো বিচলিত হন না ছয় প্রকার বিকার কি কি বলতে পারবেন ছয় প্রকার বিকার কি কি বিকার হবে এবার বলুন বাচু বেগম মুদ্রাপস্থ বেগম বিবাহ বেগ না ছয় প্রকার বিকার হচ্ছে জন্ম বৃদ্ধি স্থিতি বিস্তার ক্ষয় লয় শরীরের পরিবর্তন বলা হচ্ছে তো না আপনি ছয় প্রকার বিকারের দ্বারা কখনো বিচলিত হন না তাৎপর্যের দ্বিতীয় প্যারাগ্রাফ দেখুন আপনি যেটা বললেন হ্যাঁ ভগবান যদিও এই জড় জগতে রয়েছেন তবুও তিনি কখনো সংসার সমুদ্রে তরঙ্গের দ্বারা বিচলিত হন না কিন্তু বদ্ধজীবীরা ছয় প্রকার বিকারের দ্বারা বিচলিত হয় সেই ছয়টি বিকার হচ্ছে কুদা তৃষ্ণা শোক মোহ জরা মৃত্যু বদ্ধজীবীরা যদিও অতি সহজে জড়জগতের এই সমস্ত অবস্থা গুলি দ্বারা প্রভাবিত হয় কিন্তু পরমাত্মা বাসুদেব রূপে পরমেশ্বর ভগবান এই সমস্ত বিকারের দ্বারা বিচলিত হয় ভগবান কুদা পায় না কেন ভোগ লাগাচ্ছি ভক্তের কাছে আবার তার কীরা পায় যারা মা দর্শার কাছে তার পেয়েছে ভগবান তার হাড়ি ভেঙে দিলেন বাস্তবে ভগবানের কোন এখানে তাকে কুটস্থায় বলে বলা হয়েছে অর্থাৎ তার শক্তির প্রভাবে তিনি সর্বদাই শান্ত ও অবিচলিত সরচিশ শব্দটির দ্বারা এখানে ইঙ্গিত করা হয়েছে যে তিনি তার দিব্য স্থিতির প্রভাবে স্বয়ং প্রকাশ ওখান্তরে বলা যায় যে পরমেশ্বর ভগবানের জ্যোতি অন্তর্গত হলেও তার ক্ষুদ্রত্ব হেতু কখনো কখনো সেই জ্যোতির স্থিতি থেকে অধঃপতিত হয় আর যখন তার অধপতন হয় তখন সে এই জড় জগতের বদ্ধ জীবনে প্রবেশ করে ভগবান কিন্তু কখনো এইভাবে বদ্ধ হন না তাই এখন এখানে তাকে বলা হয়েছে স্বয়ং প্রকাশ বা স্বরচিশে জিনিসটা বোঝার চেষ্টা করুন এখানে বহুপাল দিচ্ছেন যে ভগবান ছয় প্রকার বিকার থেকে মুক্ত তাই ভগবানের অংশ হেতু জীবেরও ছয় প্রকার বিকার থেকে মুক্ত হওয়া উচিত ছিল স্বাভাবিক কিন্তু এখানে বলা হয়েছে জীব পরমেশ্বর ভগবানের জ্যোতির অন্তর্গত হলেও ক্ষুদ্রত্ব হেতু কখনো কখনো সেই জ্যোতির মাস্তি থেকে অধঃপথিত হয় অর্থাৎ ভগবানের সান্নিধ্য থেকে সে দূরে সরে যায় পারে বড়লোক ছেলে কিন্তু যখন সেই বড়লোক বাপের ছেলে বড়লোক বাবাকে পরিত্যাগ করে তখন তার কি হয় দারিদ্রতা এসে উপস্থিত হয় যদিও সে বড়লোক বাপের ছেলে যদিও তার দারিদ্রতার কোনো প্রশ্নই আসছে না কিন্তু যেহেতু সে পিতাকে ত্যাগ করেছে তাই তার জীবনে দারিদ্রতা আসতে পারে একইভাবে যখন কেউ ভগবত বিমুখ হয় তখন তাকে এই জড় জগতিক দ্বারা প্রভাবিত হতে হয় অধঃপতিত হতে হয় যখন তার অধঃপতন হয় তখন সে এই জড়জগতের বদ্ধ জীবনে প্রবেশ করে যেটা আমাদের হয়েছে ভগবান কিন্তু কখনোই এইভাবে বদ্ধ হন না তাই এখানে বলা হয়েছে তাই তাকে এখানে বলা হয়েছে স্বয়ং প্রকাশ বা সরচিসে তাই এই জড়ব্রহ্মাণ্ডে বদ্ধজীব যখন বাসুদেবের আশ্রয় থাকে অথবা ভগবত ভক্তিতে যুক্ত থাকে তখন সে সম্পূর্ণরূপে পূর্ণতা প্রাপ্ত হতে পারে আবার সেই দারিদ্রগ্রস্ত পুত্র যদি ভগবানের মানে বাবার কাছে ফিরে যায় তার বাবার সম্পত্তির ভাগ আবার সে পায় একই কিভাবে যখন এই বদ্ধজীব বুঝতে পারে সাধু সঙ্গে কৃপায় বুঝতে পারে যে আমি ভগবত বিমুখ হয়ে আমার এই দুর্গতি তখন তার কি হয় তখন তার বোধদয় হয় না আমি আবার ভগবানের কাছে ফিরে যাবো আবার সমস্যা সমাধান চৈতন্য চরিতামিতে বলা হয়েছে জগতের পিতা কৃষ্ণ জেনা মানে বা পিতৃদ্বহী পাতকীর জন্মে জন্মে তা আমি যে বাবার উদাহরণ দিলাম ওই কথাটা এখানে লেখা আছে জগতের পিতা কৃষ্ণ জেনা মানে বা পিতৃদ্বহী পাতকীর জন্মে জন্মে তা তাপ মানে দুঃখ আর যখন সে ভগবান শ্রীকৃষ্ণকে গ্রহণ করবে তার সমস্ত দুঃখের মধ্যে অবসান হয়ে যাবে বাসুদেবের আশ্রয় থাকে অথবা ভগবত ভক্তিতে যুক্ত থাকে তখন সে সম্পূর্ণরূপে পূর্ণতা প্রাপ্ত হতে পারে জীবনে পূর্ণতা লাভের উপায় কি যদি প্রশ্ন আসে জীবনে পূর্ণতা প্রাপ্তির উপায় কি ভগবত ভক্তিতে যুক্ত চ নাম বিশ্ব প্রবোধায় প্রদ্যুম্নায় অন্তর আত্ম হে ভগবান আপনি তত্ত্বের উৎস সমস্ত জড় উপাদানের অধিষ্ঠাতা এবং সংহারকর্তা আপনি অহংকারের অধিষ্ঠাতা সংকর্ষণ এবং বুদ্ধির অধিষ্ঠাতা প্রণতি নিবেদন করি সমগ্র ব্রহ্মাণ্ড সংকর্ষণের পূর্ণ শক্তির দ্বারা প্রতিপালিত হচ্ছে সংকর্ষণ হচ্ছে মহাবিষ্ণু জড় বৈজ্ঞানিকেরা মাধ্যাকর্ষণ শক্তির নিয়ম আবিষ্কার করে থাকতে পারে যা এই জড়জগতে সমস্ত বস্তুর গঠন ও পালন করছে কিন্তু তবু সেই সমস্ত উপাদানের অধিষ্ঠাতা ও স্রষ্টা তার মুখাগ্নির দ্বারা সবকিছু ধ্বংস করে ফেলতে পারে যখন প্রলয় হয় তখন এই মুখ থেকে অগ্নি প্রলয় সাধন হয় ভগবানের বিশ্বরূপ বর্ণনাকারী কারী গীতার একাদশ অধ্যায় তার একটি বর্ণনা পাওয়া যায় সমস্ত উপাদানের অধিষ্ঠাতা তার সংহারকারী শক্তির দ্বারা এই জগতের সংহা কারক সংকর্ষণ হচ্ছে সৃষ্টি ও ধ্বংসের অধিষ্ঠাতা আর ভগবান বাসুদেব বাসুদেবের আরেকটি রূপ হচ্ছে পালনের অধিষ্ঠাতা এই শ্লোকে সুসময় ও শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এই স্থূল জড় শরীরের মধ্যে মন বুদ্ধি অহংকার দ্বারা রচিত সূক্ষ্ম শরীর রয়েছে ভগবান তার বাসুদেব অনিরুদ্ধ প্রদ সংকর্ষণ রূপে এই জড়জগতে স্থুল স্থূল ও সূক্ষ্ম সমস্ত উপাদানের পালন করে গীতায় সেই সম্বন্ধে বর্ণনা করে বলা হয়েছে যে হচ্ছে মাটি জল স্থূল উপাদান আকাশ এবং সূক্ষ্ম জড় উপাদান গুলি হচ্ছে মন বুদ্ধি অহংকার কোন স্লো সীতি অপনাল বায়ু বন বুদ্ধি এবছ অহংকার ইতি ভিন্ন প্রকৃতি অষ্টধা পাঁচটি স্থূল উপাদান তিনটি সূক্ষ্ম উপাদান আটটি উপাদানে আমাদের এই জড় শরীর গঠিত এই সবই বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ রূপে পরমেশ্বর ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত আমাদের যতগুলো ইন্দ্রিয় আছে বা আমাদের শরীরের মধ্যে স্থুল উপাদান আর উপাদান সবই ভগবান কর্তৃক নিয়ন্ত্রিত যখন কোনো মানুষকে এই কার্ডিওগ্রাফি করা হয় এনজিওগ্রাম করা হয় আলট্রাসোনোগ্রাফি করা হয় তখন বোঝা যায় যে সমস্ত কলকবজা কেমন ভাবে আপনা আপনা আপনি চলছে এখানে কোনো ইলেকট্রিক বাল্ব নেই কিছু নেই আপনারা দেখেছেন আহ জলবিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র তো ভগবান এই শরীরের মধ্যে কিভাবে জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ তৈরি করছে শরীরের মধ্যে হ্যাঁ শরীরের মধ্যে কারেন্ট তৈরি হচ্ছে হচ্ছে না হচ্ছে না শরীরের যে রক্ত তাকে সার্কেল করাচ্ছে ভগবান হ্যাঁ এই সার্কেল করিয়ে বিদ্যুৎ তৈরি করছে আবার সেই কারেন্টের মাধ্যমে বিদ্যুতের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরিচালিত হচ্ছে কে করছে কোন ডাক্তার কত সিস্টেমেটিক কত সিস্টেমেটিক ভগবানের সৃষ্টি চিন্তারও বাইরে একটা পিঁপড়ের শরীরেও একই জিনিস ঘটছে একটা হাতির শরীরেও একই জিনিস ঘটছে ওই বিদ্যুৎ তৈরি হচ্ছে আপনা আপনি হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে সবকিছু হম রোপাধ্য এই জন্য বলেছেন যদি নোবেল দিতেই হয় কাউকে কৃষ্ণকে নোবেল পুরস্কার দেওয়া উচিত সৃষ্টি তার সেন্দ্রিয়াত্ম মানে নম পরম হংসায় পূর্ণায় নিবৃত মানে হে ভগবান আপনি ইন্দ্রিয় মনের অধীশ্বর অনিরুদ্ধ আপনি সূর্যরূপে তেজের দ্বারা বিশ্ব পরিব্যক্ত করেছেন আপনার ক্ষয় বা বৃদ্ধি নেই তাই আমি বারবার আপনাকে আমার প্রণতি নিবেদন করি আগেই বলা হয়েছে যে বাসুদেব সংকর্ষণ পদ্ম অনিরুদ্ধ ভগবানের এই চতুর্ভুহ চারজনেই বিষ্ণু আমাদের স্থূল এবং সূক্ষ্ম শরীরে নিয়ন্ত্রক তো ছত্রিশ নম্বর শ্লোকে সেটাই আরো স্পষ্ট বলা হলো যে আপনি ইন্দ্রিয় ও মনের অধিসর অনিরুদ্ধ অনিরুদ্ধ রূপে আমাদের ইন্দ্রিয়গুলিকে এবং মনকে তিনি নিয়ন্ত্রণ করছেন আবার বাইরে আপনি সূর্য রূপে তেজের দ্বারা বিশ্ব পরিব্যক্ত করছেন এটারও তেজ রয়েছে হিটি অপনল বায়ু অনল মানে আগুন তেজ রয়েছে আবার বাইরেও সূর্য রশ্মির দ্বারা তিনি জগৎকে পরিচালনা করছেন নৃসিংহ আরতির সময় আমরা গাই না বহি নৃসিংহ হৃদয় নিসিংহ বাইরেও তিনি রয়েছে কৌপা তাৎপর্য বলছেন ভগবদ গীতার পনেরো অধ্যায় পনেরো নম্বর শ্লোকে এও বলা হয়েছে মত্ত স্মৃতি জ্ঞান ও অপহনঞ্চ ভগবান থেকে স্মৃতি জ্ঞান এবং বিস্মৃতি আসে আপনি যে স্লো মুখস্থ রাখতে পারছেন না ভুলে যাচ্ছেন এটাও কৃষ্ণের ইচ্ছায় আবার আপনি যে অনেক কিছু মনে রাখতে পারছেন এটাও কৃষ্ণের ইচ্ছা ও কি আনন্দ আমি যে মনে রাখতে পারি না এটা কি আনন্দ ভগবানের ইচ্ছা আর আমি কখনো বলবো না যে প্রভু আমি পরীক্ষা দেব না তাই অনিরুদ্ধ যদি প্রসন্ন হন তাহলে তিনি মনকে ভগবানের সেবায় নিযুক্ত করতে সাহায্য করেন অর্থাৎ যদি আপনি শ্লোক মনে রাখতে চান কোনো কিছু মনে রাখতে চান ব্রাহ্মবিষাক খাওয়ার দরকার নেই দরকার নেই বরং আপনি অনিরুদ্ধকে প্রসন্ন করার চেষ্টা করুন যদি অনিরুদ্ধ প্রসন্ন হয় তাহলে আপনি সবকিছু মনে রাখতে পারবেন এই শ্লোকে ইঙ্গিত করা হয়েছে যে অনিরুদ্ধের বিস্তার হচ্ছেন সূর্যদেব যেহেতু সূর্যের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন অনিরুদ্ধের বিস্তার তাই এই শ্লোকে শিব সূর্যদেবকেও সূর্যদেবেরও প্রার্থনা করেছেন বৃন্দাবনে শ্রীমতী রাধারানী যেখানে সূর্য পূজা করতে যেতেন সেখানে সূর্যের নাম কি সূর্য নারায়ণ তো সূর্যকে ভগবানের চক্ষু বলা হয়েছে

কোনো দেবীর পূজা করি না কিন্তু সূর্য প্রণাম কেন করব ঘুম থেকে উঠে স্নান করে সূর্য প্রণাম কে কেন করবো না সূর্য হচ্ছে ভগবানেরই প্রকাশ আজকে আরো ক্লিয়ার হয়ে গেল সূর্য হচ্ছে অনিরুদ্ধের বিস্তার এখন অনেক নাস্তিক আছে এমন কোন নাস্তিক আছে যে সূর্যকে মানে না কেউ আছে সূর্যকে মানবে না মুসলিমরাও চন্দ্রদেবের পূজা করে ওরা বলছে যে আমরা কোনো আকার দেখবো না কিরকম দেখুন কথা আকার দেখবো ব্রত করার পর চন্দ্র দেখে জল খাবে ওদের উপবাস ভঙ্গ করবে চন্দ্র তো আকার রয়েছে চন্দ্র তো একজন দেবতা কেমন ককটেল ধর্ম তাদের দেব এদিকে বলছে আমরা কোনো দেবতাকে মানি না কোনো আকার দর্শন করব না অপরদিকে তারা চন্দ্রদেবকে তো মানছে সূর্যদেবকে তো মানছে শ্রীকৃষ্ণের চতুর্ভুহ বাসুদেব সংকর্ষণ পদ্ম অনিরুদ্ধ হচ্ছেন মানসিক ক্রিয়ার অর্থাৎ চিন্তা অনুভূতি ইচ্ছা ও ক্রিয়ার দেবতা আবার বলছি এই চতুর্ভ হচ্ছেন মানসিক ক্রিয়া অর্থাৎ চিন্তা অনুভূতি ইচ্ছা ও ক্রিয়ার দেবতা আমাদের যে ইচ্ছা তা দ্বারা উদ্ভূত হচ্ছে কর্ম ওনার দ্বারা উদ্ভূত হচ্ছে চিন্তা ওনার দ্বারা উদ্ভূত হচ্ছে এবং অনুভূতি ওনার দ্বারা উদ্ভূত হচ্ছে চিপ অনিরুদ্ধকে সূর্যদেব রূপে প্রার্থনা করেছেন অনিরুদ্ধ বাহ্য ভৌতিক তত্ত্বের অধিষ্ঠাতা যে ভৌতিক তত্ত্বের দ্বারা এই শরীর গঠিত হয় শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে পরমহংস শব্দটির অর্থ হচ্ছে শব্দটি হচ্ছে সূর্যদেবের আর একটি নাম সূর্যদেব এখানে নিবৃত সূর্যদেবকে এখানে নিবৃত মানে বলে সম্বোধন করা হয়েছে যা ইঙ্গিত করেছে তিনি সর্বদা বৃষ্টির দ্বারা বিভিন্ন গ্রহ লোক পালন করেন সূর্যদেব সমুদ্র থেকে জল বাষ্পীভূত করে মেঘে পরিণত করে এবং সর্বত্র জল বিতরণ করে যখন যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয় তখন অন্ন উৎপন্ন হয় এবং সেই অন্নের প্রতিটি গ্রহে জীবদের পালন করে সূর্যদেবকে এখানে পূর্ণ বলেও সম্বোধন করা হয়েছে কারণ সূর্যরশ্মি অন্তহীন এই ব্রহ্মাণ্ডের সৃষ্টির সময় থেকে কোটি কোটি বছর ধরে সূর্যদেব তাপ ও আলো বিতরণ করছে কিন্তু তা সত্ত্বেও তার ক্ষমতা হ্রাস পাচ্ছে না নাহস শব্দটি থেকে পরমহংস শব্দটি তাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয় যারা সম্পূর্ণরূপে নির্মল যখন প্রচুর পরিমাণে সূর্যের কিরণ হয় তখন মন নির্মল ও স্বচ্ছ থাকে অর্থাৎ সূর্যদেব জীবের মনকে পরমহংস স্তরে অধিষ্ঠিত হতে সাহায্য করে শিব অনিরুদ্ধের কাছে প্রার্থনা করছেন তিনি যেন তার প্রতি দয়া বসন যার ফলে তার মন সর্বদা সম্পূর্ণরূপে নির্মল থাকে এবং ভগবানের সেবা আয়োজিত থাকে অগ্নি যেমন সমস্ত মলিন বস্তুকে শুদ্ধ করে তেমনি সূর্যদেব সবকিছুকে শুদ্ধ করে বিশেষ করে মনের কলুষ্টি এবং এইভাবে মানুষকে আধ্যাত্মিক উপলব্ধি স্তরে উন্নীত করে যারা জড়বাদী রাতের অপেক্ষা করে ভোগবাদী রাতের অপেক্ষা করে আর যারা আধ্যাত্মবাদী তারা ভোরের অপেক্ষা করে ঠিক না যারা ভোগবাদী জড়বাদী কখন রাত্রি হবে আর তাদের অমানসিক কাজগুলো তারা করতে পারবে ইন্দ্রিয় তৃপ্তি করতে পারবে এগুলোর জন্য তারা সবসময় রাতে চিন্তা করে সূর্য ডুবে গেলেই তাদের কার্যকলাপ শুরু মদের দোকানে ভিড় তারপরে বেশালয়ে ভিড় সূর্য ডুবে গেল মানে তাদের কার্যকলাপ শুরু রাতের অন্ধকারে আর যারা আধ্যাত্মবাদী তারা কখন ভোর হবে ব্রহ্ম মুহূর্ত আরম্ভ হবে তার অপেক্ষা করে কখন আমি হরিভজন করব ভগবত সেবায় নিযুক্ত হব চিন্তা করে এখানে বলা হচ্ছে সূর্য উদিত হলেই যেমন সমস্ত জগৎ নির্মল হয়ে যায় একইভাবে ব্যক্তির চিত্ত নির্মল হয় সূর্য বলতে ভগবানকে বোঝানো হয়েছে যেই মুহূর্তে ভগবত ভক্তি আমরা ধারণ করি সাথে সাথে আমাদের চিত্ত মন তাদের যে বিক্ষেপ সেগুলো সব নির্মল হয়ে যায় পরমহংস শব্দের অর্থ এখানে দেওয়া হয়েছে এখানে আহ সূর্যদেবকে পরমহংস বলা হচ্ছে আমরা শুনেছি পরমহংস মানে কি যিনি দুধ আর জল মিশিয়ে দিলে জল বাদ দিয়ে দুধ গ্রহণ করেন সূর্য পরমহংস কারণ সূর্য সব থেকে নোংরা জায়গার থেকেও জল শোষণ করছে সব থেকে জঘন্য অপবিত্র বস্তু থেকেও জল শোষণ করে নিচ্ছে তো সেখান থেকেও রস নিচ্ছে আর সেই সমস্ত জল তিনি শোষণ করার পর সেটাকে পবিত্র বৃষ্টির জলে পরিণত করছে কিরম আশ্চর্য তিনি যখন সমুদ্রের জল শোষণ করছেন সমুদ্রের জল তো লবণ জল কিন্তু সেই জল যখন বৃষ্টির আকারে আসছে বৃষ্টির জল কিন্তু মিষ্টি জল বৃষ্টির জল কিন্তু লবণ জল নয় ভগবানের কি পরিকল্পনা দেখ বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না খরা চাষ আবাদ হবে না ইত্যাদি ইত্যাদি হা হুতাস এমন বৃষ্টি হলো মাত্র দেড় দিন দেড় দিন এমন বৃষ্টি হলো মাঠ ঘাট খাল বিল পুকুর নদী সব এখন ভরে গিয়েছে মাত্র দেড় দিনের বৃষ্টিতে সরকার কত পরিকল্পনা করে কত রাস্তাঘাট খুঁড়ে জলের পাইপ ঢোকাচ্ছে পাইপ ঢোকানো শেষ আর হলো না আর ভগবানের মাত্র দেড় দিন লাগতো দেড় দিন যেখানে যেখানে জল পৌঁছে দেওয়ার মাত্র দেড় দিনে সবকিছু ফুলফিল করে দিয়েছেন অনেক সময় আমরা বলি না সমাজে এত অরাজকতা হ্যাঁ এগুলো থেকে আমরা করে মুক্ত হব পুরো পশ্চিমবঙ্গ পাকিস্তান হয়ে যাবে ভুলে যান এসব কথা ভগবান চাইলে দেড় ঘন্টা এসব পরিবর্তন করে দেবে মাত্র মাত্র দেড় ঘন্টা পশ্চিমবঙ্গ পাকিস্তান হবে না পরমেশ্বরের স্থান হবে সেটা ভগবানের প্ল্যান আছে আমাদের তো মাথা ব্যথা করতে হবে না আমরা শুধু সেই পরমাত্মার পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা চালিয়ে যাবে বাকি দায়িত্ব স্বর্গায় অপবর্গ দ্বারায় নিত্যম সুচি সদে নম নম হিরণ্যবে চাতু হর্তায় তন্তবে হে ভগবান অনিরুদ্ধ আপনার অধ্যক্ষতায় স্বর্গ ও মোক্ষের দ্বার উন্মুক্ত হয় আপনি সর্বদা জীবের শুদ্ধ হৃদয়ে বিরাজ করেন তাই আমি আপনাকে আমার সশদ্ধ প্রণতি নিবেদন করি আপনি স্বর্ণ সর্দিশ বীর্য সমন্বিত এবং তার ফলে রূপে আপনি চাতুরত্র আদি বৈদিক যজ্ঞে সহায়তা করে তাই আমি আপনাকে সশদ্ধ প্রণতি নিবেদন করি স্বর্গ হচ্ছে ব্রহ্মাণ্ডের উচ্চতর লোকসমূহ আমি আগে অনেকবার বলেছি স্বর্গ মানে যেখানে দেবতারা থাকে সেটাই স্বর্গ নয় ত্রিভুবন ভাগ করা হয়েছে ত্রিভুবন মানে হচ্ছে স্বর্গমত্ত পাতা উচ্চ উচ্চ গ্রহলোক সবগুলোকেই স্বর্গ বলা হয় ব্রহ্মলোককেও স্বর্গ বলা হয় কখনো কখনো বৈকুণ্ঠকেও স্বর্গ হচ্ছে আজকে আমি বুঝতে পারছি যে বৈদিক মন্ত্রে শ্রাদ্ধ ক্রিয়ার সময় যে কথা বলা হয় স্বর্গপ্রাপ্তি সেই স্বর্গপ্রাপ্তি মানেই যে এই ভূ ভুব সহ এই স্বর্গলোক তা নয় স্বর্গপ্রাপ্তি বলতে উচ্চ লোককে যারা বৈদিক কর্মকান্ড ও ক্রিয়াকলাপের প্রতি আকৃষ্ট তারা প্রকৃত পক্ষে প্রকৃতি তিনটি গুণের দ্বারা আবদ্ধ ত্রৈগুণ্য বিষয় বেদা ভগবদ্গীতায় তাই বলা হয়েছে মানুষের কর্তব্য হচ্ছে সকাম কর্মের স্তর অতিক্রম করা নিশ্চয় গুণ হবার জন্য তুমি এই গুণ মুক্ত হও বিভিন্ন প্রকারের মুক্তি রয়েছে তবে সর্বশ্রেষ্ঠ মুক্তি হচ্ছে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়া যারা অলরেডি যুক্ত হয়েছেন তারা এই তিন গুণ থেকে মুক্ত হয়েছেন এখন প্রশ্ন প্রভু প্রভুদারিকে আমরা মুক্ত আমরা এখন মিশ্র গুণে আছি মিশ্র গুণে কখনো রজ কখনো তম কখনো সত্য আপডাউন করছে আমরা এই তিনটে তিনটে গুণকে বিশুদ্ধ হব তখন তখন আমরা মুক্ত হয়ে যাব তো যারা দীক্ষা অনুষ্ঠানে গিয়েছিলেন মায়াপুরে ভক্তি প্রচার পরিপ্রায়ক মহারাজ অনেক আলোচনা করেছিলেন অনেক আলোচনার মধ্যে একটি বিশেষ শব্দ উনি বলেছিলেন আর তারপরে বিশেষ একটি উদাহরণ দিয়েছিলেন কার কার মনে আছে দীক্ষা অনুষ্ঠানে গিয়ে হ্যাঁ বলুন কি বলেছিলেন মা সনাতনী দ্বীপক প্রিয়া নাকি আরকে শুভ প্রণাম ও উনি তামাক আর দুধের উদাহরণ আমরা একসঙ্গে দুধ আর তামাক খেতে পারি না এটা বারবার বলেছিলেন আচ্ছা একটা বিশেষ উদাহরণ দিয়েছিলেন প্রভুপাত বলেছেন আর তারপরে একটি গল্প বলেছিলেন তার মনে আছে পরিপ্রাজক মহারাজ বলেছিলেন এক একসময় বলেছিলেন ইস্কনে সকলেই শুদ্ধ ভক্ত মনে পড়ছে কথাটা এখানে হলো যারা ভক্তি জীবনে এসেছে তারা সবাই মুগ্ধ না তারপর যে কি বললেন বিভিন্ন প্রকার মুক্তি রয়েছে তবে সর্বশ্রেষ্ঠ মুক্তি হচ্ছে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়া তাহলে একই ভাবে যারাই ভগবানের সেবায় যুক্ত তারাই মুক্ত যেরকম বহুপাত বললেন ইস্কনে সবাই শুদ্ধ ভক্ত ভাব সবাই সবাই শুদ্ধ ভক্ত এই কথাটা আমি কিভাবে গ্রহণ করতে পারি গল্প বলা হয়েছিল আমের গল্প আমি অনেকবার বলেছি এই গল্পটি প্রায় বলে যদি আমি ভগবানের সেবায় থেকে যাই বন্ধ না করি নিশ্চিত মুক্ত হব ছেড়ে দিলেই কিন্তু গেল যেরকম আমটি যদি মোটার সাথে ঠিক লেগে থাকে গাছে তাহলে আম একদিন একদিন পাকবেই যদি আমি স্কনে টিকে যাই থেকে যাই তো শুদ্ধ ভক্ত হবই হবই হবে ফার্স্ট জানুয়ারি বলছেন এই প্রভুপাদের লেটারেই আছে ফার্স্ট জানুয়ারির কথা না পুরোতে কিছু ব্যর্থতা থাকতে পারে সেটা স্বাভাবিক ঠিক যেরকম একটি শিশু উঠে দাঁড়াতে চায় হয়তো সে পড়ে যায় কিন্তু তার মানে এই নয় যে সে বাদ দেবে চালিয়ে যাও সময় আসবে যেদিন সে ভালোভাবে দাঁড়াবে সময় আসবে যেদিন তুমিও পূর্ণাঙ্গ কৃষ্ণ ভাবনাময় হবে যেদিন ভক্তি জীবনে চালিয়ে যায় তোমার বন্ধ না করে তাহলে অবশ্যই আমার মুক্তি হবে অবশ্যই আমি ভগবানের কাছে ফিরে যেতে পারবো অবশ্যই আমি শুদ্ধ ভক্ত হব টিকে থাকতে ভারত একটু উদাহরণ দিচ্ছি যখন নতুন ক্লাসে সিলেবাস পাই বা বুক লিস্ট পাই প্রথমে নতুন মানে স্কুলে নতুন ক্লাস উঠেছি বুক লিস্ট পেয়েছি এই বই পড়তে হবে মাথা কাজ করে না এত বই তারপরে শীতকালেও মাথা দিয়ে ঘাম গড়িয়ে আসে বাপরে এত পড়তে হবে কিন্তু ওই বই পড়েই কেউ স্টার মার্কস নিয়ে আসছে মাধ্যমিকে ওই সিলেবাস ফলো করি করে সম্ভব অধ্যাপসায় অভ্যাস আবার মায়ের উদাহরণ মা যখন প্রথম সন্তানের জন্ম দেয় তার জন্ম দেওয়ার পর মা বুঝতে পারে না কিভাবে সন্তান লালন পালন করবে কিন্তু একসময় দেখা যায় সেই সন্তান ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পাশ করেছে একটি ছেলে তিনি ইঞ্জিনিয়ার বা ডাক্তার রয়েছে কি করে হলো মা না জানলেও পরিচর্যা চালিয়ে গিয়েছে পরিণামস্বরূপ সেই পুত্র একদিন ডাক্তার ইঞ্জিনিয়ার সমাজে প্রতিষ্ঠিত হয়েছে একইভাবে ভক্তি সম্বন্ধে আমাদের তদ্রূপ জানা নেই কিন্তু যদি আমরা ভক্ত সঙ্গে টিকে যাই থেকে যাই তাহলে একদিন শুদ্ধ ভক্ত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ভকতি বিনোদন নাহি জানে ধর্ম ধর্ম তুয়া ভক্তি অনুকূল ও সর্বকর্ম ভক্তি বিনোদ ঠাকুরের গান রয়েছে ভক্তি ঠাকুর বলছেন আমি কোন ধর্ম অধর্ম বুঝি না যেটা তোমার ভক্তির অনুকূল আমি সেটি গ্রহণ করেছি এখন তোমার ইচ্ছা আমাদের এই জল চারটে নিয়ম পালন ব্রত ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়া সাধুর সঙ্গে ঘরিকথা শ্রবণ ভাগবত অধ্যয়ন এগুলি যদি আমরা চালিয়ে যাই তবে যে আমরা শুদ্ধ ভক্তি অনুশীলন আরম্ভ বুঝতেই পারবো না ভক্ত কুড়ি বছর ধরে ভক্তিযুগ অনুশীলন করার পরে পরশু দিন তার দীক্ষা হয়েছে ওনার নাম ওনার নাম হচ্ছে হরিপদ কুন্ডু বাঁকুড়া থেকে এসেছেন রীতিমতো কান্না করছেন উম দীক্ষার আগের দিনেও কান্না করছেন আর পুরো আবেগপ্রবণ হয়ে গিয়েছে আমি ভাবতেই পারিনি ভাবতেই পারছি না এখনো মনে হচ্ছে স্বপ্ন দেখছি যে কালকে আমি দীক্ষা নিতে যাবো এখনও আমার স্বপ্ন লাগছে এটা আর যখন লীক্ষার সময় গুরু হাতে মালা দিয়েছেন তিনি যখন ওই রাস্তা দিয়ে আসছেন উনি সঠিকভাবে হাঁটতে পারছেন না মানে উনি মনে করছেন যেন আমি স্বপ্নে হাঁটছি হয়ে কি করে হলো দেখুন আজকালকার ভক্তরা বছর নয় আট বাদেই লাফিয়ে উঠছে কেন আমার দীক্ষা হবে না কেন আমার দীক্ষা হবে না উনি কুড়ি বছর কুড়ি বছর অনুশীলন করলেন আমার বলছিলেন যে কিভাবে উনি ভক্তি জীবনে আসলেন একবার উনি বিষ্ণুপুরে একটি কাপড়ের দোকানে কাপড় কিনতে গিয়ে একটি ভগবত দর্শন পত্রিকা দেখেছিলেন কাপড়ের দোকানে আর উনি কাপড়ের দোকানে তখন ওনার অনেক অল্প বয়স উনি সেই কাপড়ের দোকানে বইটা নাড়াচাড়া করছিলেন যে কাপড়ের দোকানদার পরিচিত ছিল তিনি জিজ্ঞেস করলেন কি এটা পড়বে উনি বললেন না আমি দেখছিলাম পড়ো পরে অতটা গুরুত্ব দেয়নি তখন ইয়ং তখন পরিবার এইসব গুরুত্ব লাগেনি বছর তিনি আবার সেই দোকানে গিয়ে বললেন এখনো কি আপনার এখানে আসে এখনো আমাকেও একটি ওই বইয়ের মেম্বার বানিয়ে দিন মেম্বার হলো তারপর থেকে ওনার বাড়িতেই জয়কৃষ্ণপুর ওনার বাড়ির নাম জায়গার নাম তো ওনার বাড়িতে লাগলো তারপরে ধীরে ধীরে উনি মায়াপুরে গেলেন মায়াপুরে গিয়ে একটি গীতা সংগ্রহ করলেন আর গীতার মধ্যে একশো প্রশ্ন থাকে সেই একশো আটটা প্রশ্ন আলাদা একটা পেপারে একশো আটটা প্রশ্ন সেই একশো আটটা প্রশ্ন সলভ করলেন তারপর মায়াপুরে জমা হলো মায়াপুর থেকে একদিন ওনার কাছে চিঠি আসলো যে যারা এই গীতার প্রশ্নের উত্তর দিয়েছেন তাদেরকে নিয়ে একটি সম্মেলন আর সেই সম্মেলনে গিয়ে উনি ধরা পড়ে গেলেন আমাদের কাছে সেই থেকে শুরু হয়ে গেল ওনার জার্নি তারপরে উনি আমাদের পলাশ ডাঙার প্রভু কুণ্ডুরিক প্রভুর সাথে যুক্ত হলেন কুণ্ডরিক প্রভু অতি যত্ন করে এই হরি হরিপদ কুণ্ডুকে এবং আরেকজন াম চৌধুরী এই দুজনকে গাইড করতে লাগলেন করতে 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 আজ সেই দুজন মামা তারা আজকে তাদের বয়সে এসে দীক্ষা প্রাপ্ত হলেন তাহলে কি এখান থেকে শিক্ষা ছেড়ে চলে না যায় এর মাঝে অনেক বিপত্তি গিয়েছে কখনো তার পরিবারে এমন বলা হয়েছে যে আমরা তোমার জন্য রান্না বান্না করতে পারবো না তুমি যেখান থেকে ভক্তি করছো ওখানে চলে যাও দু একদিন এখানে এসে থেকেওছেন আর যখনই আসতেন কান্না করতেন কি করে আমি ভক্ত হব কি করে আমার দীক্ষা হবে এই করতে 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 দামোদর মাসে আমি এই লাস্ট দামোদর মাসে তাদের বাড়িতে গেছিলাম গত বছর দামোদর মাসে গিয়ে তাদের বাড়িতে ভোগ লাগিয়ে আসলাম আর মাতাজিকে বললাম যে আপনাকে ভোগ লাগাতেই হবে ব্যাস এখন দুজনে স্ত্রী ভোগ লাগাচ্ছেন বিপি আনন্দ দীক্ষা প্রাপ্ত হলেন তারা এইটাই হচ্ছে ভক্ত জীবন এটাই হচ্ছে মুক্তি টিকে থাকতে হবে তাই যারা দীক্ষা প্রাপ্ত হয়েছেন যারা আমাদের অনলাইন অফলাইন ক্লাস যুক্ত রয়েছেন তাদের সবাই কি বলছি ভগবান নানান রকম পরীক্ষা নেয় তার মধ্যে একটি পরীক্ষা হচ্ছে কখনো কখনো আমরা কেই হারিয়ে ফেলবো মানে মনে হবে যে আমার দ্বারা মনে হয় ভক্তি জীবন হবে না মনে হতে পারে আমি এত অপরাধী এত ভুল করে ফেলছি আমি সব ছেড়ে দিই আমার দ্বারা মনে হবে না তার থেকে জড়জাগতিক জীবনটাই ভালো কারণ এরকম অপরাধ থেকে জীবনে ফিরে যাওয়া ভালো মনে হতে পারে কিন্তু আপনাদের চরণ ধরে আমার অনুরোধ তখন ছেড়ে দেন যাবেন না একবার ভক্তিচর গুরু মহারাজ বলছিলেন যে বহুপাদ একটি বিশাল নৌকা বানিয়েছে আর এই নৌকায় আমরা উঠে পড়েছি তোলা নৌকা ঝড় উঠবে প্রবল ঘূর্ণি ঘূর্ণিঝড় কখনো কখনো সমুদ্রের মাঝখানে ঘূর্ণবাহও আসতে পারে নৌকা ঘুরছে তারপরেও আপনি নৌকা থেকে লাভ দিয়ে দেবেন না কারণ এই নৌকার নাবিক পূর্বতন আচার্যরা এই নৌকার নাবিক ছিল প্রভু্পা আমরা ভালো কান্ডারি যত যত বড় ঘূর্ণাবাদ আসুক ওনার ঠিক সাইড কাটিয়ে এই নৌকাকে বার করে নেবেন লাভ দিয়ে দেবেন যদি লাভ দিয়ে দেন তাহলে কি হবে ওই সমুদ্রের মধ্যে রয়েছে তিমি মাছ হাঙর জলজ অনেক হিংস্র প্রাণী তারা আপনাকে গলাতকরণ করবে এই নৌকায় বসে থাকবে লাভ দেবেন নিশ্চিত গন্তব্যস্থলে পৌঁছাবেন কে যাবি কে যাবি ভাই অব সিন্ধু পার ধন্য কলি কলিযুগের চৈতন্য অবতার পারটা এটা আমাদের আহ দুঃসাহস যে আমরা ইস্কন রূপী নৌকায় উঠে পড়েছি যতই ঝড় আমরা নিশ্চিত ফিরে যাব কোথায় গোলক বৃন্দাব নিশ্চিত ফিরে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে এখন প্রশ্ন যে যদি এই জীবনে ফিরে না পারি তাহলে ইস্কন দশ হাজার বছর চলবে আবার আসবো আবার ইস্কনে দীক্ষা নেব আর অনুশীলন করবো যদি আমি মনে করছি যে আবার আসবো তাহলে এখন কেন নয় যেটা আমি আরেকবার আরেক জীবনে করতে চাইছি যেটা এখন কেন নয় এখনই শুদ্ধ ভক্তি করি চেষ্টা করো অনিরুদ্ধ সমস্ত সকাম কর্মীদের কেবল উচ্চতরের লোকে উন্নীত হতেই সহায়তা করেন না তিনি তার অক্ষয় শক্তির দ্বারা ভগবানের প্রেমময়ী সেবায় পবিত্র হতেও সহায়তা করেন তাপ যেমন জনশক্তির উৎস তেমনই অনিরুদ্ধের অনুপ্রেরণা হচ্ছে সেই শক্তি যার মানুষ ভগবত ভক্তিতে প্রবৃত্ত আমাদেরকে নিযুক্ত করছে অনেকে প্রশ্ন করেন না যে কৃষ্ণই যদি পরমেশ্বর ভগবান হয় আলাদা করে নৃসিংহদেবের পূজা করার কি প্রয়োজন এখানে উত্তরটা পেয়ে যাচ্ছেন যে ভগবানের এক এক শক্তি বিশেষ বিশেষ কোনো কার্যের জন্য নিযুক্ত রয়েছে তার মধ্যে অনিরুদ্ধ তিনি আমাদের ভগবত ভক্তিতে যুক্ত করার জন্য সহযোগিতা করেন কারণ তিনি মনের নিয়ন্ত্রক ইন্দ্রিয়ের নিয়ন্ত্রক তাই আমরা ভগবান অনিরুদ্ধকে স্মরণ করতে পারি হে প্রভু অনিরুদ্ধ কৃপাপূর্বক আমাকে আপনি আপনার চরণের স্মরণ দিন যাতে আমি এই মনুষ্য জীবন লাভ করে নিহত কৃষ্ণ সেবা নিজের জীবন অতিবাহিত করতে পারি হরে কৃষ্ণ এই ছিল আজকে আমাদের আলোচনা আলোচনা ভিত্তিক কোনো প্রশ্ন থাকলে করতে পারেন প্রভু এখানে বলা হলো অভ্যাস করতে তাহলে অভ্যাস করলে আমরা অনর্থ থেকে মুক্ত হতে পারবো হ্যাঁ অবশ্যই আমরা যদি সু অভ্যাস করি ধীরে ধীরে অবশ্যই আমরা অনর্থ থেকে মুক্ত হব অনর্থ লেভেল কোথায় আছে শ্রদ্ধা সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি ভজন ক্রিয়াটা কি ভক্তির অভ্যাস এটাই তো ভজন ক্রিয়া যখনই আমরা ভক্তির অভ্যাস করব যতটা পরিমাণ ভক্তির অভ্যাস করবো যতটা সহিত ভক্তির অভ্যাস করব তত তাড়াতাড়ি আমাদের অনর্থ গুলো দূরীভূত হবে পরবর্তী প্রশ্ন এক ব্যক্তি বলছিল যে ভগবান কেন নিজের সেবা করতে বলেন আর ওনার সেবা না করলে পানিশমেন্ট দেন তাহলে উনি কি অহংকারী আর উনি কি অহংকারী আর একটা কি লিখেছেন বুঝতে পারছি এর উত্তর কি দেওয়া যেতে পারে খুব সুন্দর প্রশ্ন খুব সুন্দর ভগবত গীতায় কৃষ্ণ বলছেন তোমাদের শুনে কেমন লাগবে তিনি যে নিজেই বলছে সবকিছু ভোক্তা কেমন লাগবে হচ্ছে কে ভোক্তা হতে পারে যে সবকিছু স্রষ্টা সে সবকিছুর ভোক্তা হতে পারে অহং সর্বস্ব প্রভাব সর্বদিন যিনি সবকিছুর ভোক্তা তিনি সবকিছুর স্রষ্টা তিনি সবকিছুর ভোক্তা হতে পারেন স্বাভাবিক তিনি কি কি সৃষ্টি করেছেন কৃতি অপ অনলো বায়ু খং মনোবুদ্ধি বচ অহংকার অংমে ভিন্ন প্রকৃতি রাষ্ট্রদা অপরিমিত স্তন্নাং প্রকৃতি বৃদ্ধি মে পরাণ জীবভূত মহাবাহ জয়দম ধারযতে জগৎ এই স্থুল এবং সূক্ষ্ম ইন্দ্রিয় সৃষ্টি করেছেন আর আত্মাও তার থেকে এসেছে সব কিছু তার যদি সব তার হয় আর তিনি বলছেন যে তুমি আমার শরণাগত হও এতে দোষ নেই এটাতে দোষ নেই যে কোনো কিছু স্রষ্টা নয় সে কোনো কিছু দাবি করলে সেটা তো সে যখন কোনো রাজনৈতিক নেতারা ভোট চাইতে আসে তখন তারা ভোটের আগে কিছু কাজকর্ম করে রাস্তাঘর তৈরি করে ইলেকট্রিসিটির ব্যবস্থা করে জলের ব্যবস্থা করে তারা কিছু করে তারপরে বলে আমাকে ভোট দিন আমাকে ভোট দিন তখন কি বলি আমরা যে হ্যাঁ এই লোকটা অনেক কাজ করলো প্রতি মাসে আমাদেরকে হাজার টাকা করে দিচ্ছে আমি একেই ভোট দেব যাই হোক ভালো হোক মন্দ হোক দুনিয়া সর্বনাশ হোক যেহেতু আমি হাজার টাকা পাচ্ছি আমি ভোট দেব আমরা তখন কি মনে করি যে কেন ইনি ভোট চাইতে এসছেন ইনি কি অহংকারী একবার মনে করি না তিনি যখন ভগবান সবকিছু সৃষ্টি করছেন আর সৃষ্টি করার পর ভগবান বলছে তুমি আমার স্মরণাগত হও আমি মনে করছি ভগবান অহংকারী বিচার করুন আপনি নিজে জিনিস তৈরি করে দিয়ে যদি সে বলে আমাকে ভোট দাও জলটাও বাপের সম্পত্তি নয় নয় রাস্তাঘাট তার বাপের সম্পত্তি নয় সব ছিল সেগুলো রিপেয়ারিং করে দিয়ে বলছে আমাকে ভোট দাও তখন আমরা কি তাকে বলছি অহংকারী আর যিনি এগুলো সব দিয়েইছেন কিচ্ছু ছিল না যিনি সব দিয়েছেন তার স্মরণ শরণাগত হতে গেলে তখন আমরা বলছি কেন উনি চাইবেন এটাই তো আমাদের দুঃখ এর জন্যই তো আমাদের এই অধপতন আমাদের চিন্ময় জগৎ থেকে পতনের কারণটা কি এটাই যে কেন ভগবান ভোগ করবে কেন আমরা ভোগ করব না এটা বুঝতে পারছে না যেমন ভালো সরকারকে ভোট দিলে যেমন ভালো থাকা যায় আরো উন্নতি হয় তেমন ভগবানের সেবায় যুক্ত হলে আরো সুন্দর জীবন যাপন করা যায় যেমন আমরা আমাদের মনের মধ্যে আগুমের নেই কেন তিনি ভোক্তা বরং আমরা সবকিছু জোগাড় করছি ওনার সেবা করার জন্যই তাই আমরা আরো ভালো আছি আর যাওয়া ভগবানের এই ভোগী বা ভগবানের এই ইচ্ছায় বিরোধিতা করছে তারাই কষ্ট দুঃখ পাচ্ছে তাকে এই উত্তরটাই দেবে নিষ্ঠাপতি মাতাজি হাত তুলেছিলেন বলুন আপনি প্রশ্ন লিখে দিয়েছেন অধিষ্ঠিত হতে সাহায্য করে কিভাবে এখানে প্রভুপাত উদাহরণ দিয়েছে যেমন সূর্য উদিত হলে প্রচুর পরিমাণে সূর্য রশ্মি মিশ্রিত হলে মন পরিষ্কার হয় আমি উদাহরণ দিলাম যারা আহ ভোগবাদী জড়বাদী রাত্রিটা তাদের কাছে আনন্দের সূর্য ডুবে তখন তাদের মন ভালো লাগে আর যারা আধ্যাত্মবাদী ভোর হলে তাদের আনন্দ লাগে ব্রহ্ম মুহূর্তে তাদের মন স্বচ্ছ হয় এমন আপনি আপনার কাছে সন্ধেবেলাটা কেমন আপনি আমাকে বলছেন যে প্রভু সন্ধেবেলায় কোনো কিছু প্রোগ্রাম করবেন না আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে কারণ আমি আড়াইটের সময় গন্ত করে জব করবো তার মানে আপনি কি চাইছেন কখন ভোর হবে কখন আমি ভগবানের সেবায় যুক্ত কখন আমি দিব্য আর যারা জড়বাদী তারা চিন্তা করছে যে কখন রাত্রিটা হবে আমি মৈথুনে লিপ্ত হব কখন রাত্রিকটা হবে আমি এক বোতল মদ খাবো সেটাই উদাহরণ স্বরূপ দেওয়া হয়েছে যে সূর্য মানুষের হৃদয়কে নির্মল করে অর্থাৎ সূর্যের প্রকাশ মানুষের হৃদয়কে নির্মল করে তারা উজ্জ্বল জায়গায় থাকতে পছন্দ করে আর যারা অভক্ত অসুর তারা অন্ধকার জায়গাটাকে পছন্দ করে এটাই বলা হয়েছে আচ্ছা নামটা চেঞ্জ হয়ে গেছে তো সচি জীবন নিমাই দাস ধন্যবাদ প্রভু আমরা তো একসময় কৃষ্ণ লোকেই ছিলাম তবে ভোগ ফলে ভগবান এই জগতে পাঠিয়ে দিয়েছেন ওই জগতে ফিরে গেলে আবার যে আস্তে আস্তে না এই নিশ্চয় তো কিভাবে পাবো এই প্রশ্নের উত্তর কয়েকদিন আগে দিয়েছি আমরা কেউই সরাসরি কৃষ্ণ লোকে ছিলাম না আমরা ব্রহ্মজ্যোতিতে ছিলাম সেখান থেকে মিশ্রিত হয়েছি আর এখানে এসে প্র্যাকটিস করছি শুদ্ধ ভক্তি যতক্ষণ না আমরা পূর্ণ শুদ্ধ হব ততক্ষণ আমি যাবে না না তো পূর্ণ শুদ্ধ মানে ট্রেনিং পাওয়া এই জগৎ থেকে পূর্ণ শুদ্ধ ভক্তি অনুশীলন করতে মানে ট্রেনিং নিচ্ছি এখন ধরুন কোনো ব্যক্তি কোন এক কোম্পানিতে জয়েন করলেও পূর্ণ ট্রেনিং নেই জয়েন করার পর কি আর সে ভুল করবে যদি সে ভুল করে তাহলে তাকে তো জয়েন নেবেই না ঠিক তেমনি চিন্ময় জগতের সমস্ত কার্যকলাপ আমি এই জগতেই শিখে যাচ্ছি পূর্ণরূপে কৃষ্ণ ভক্ত না হলে একটু কিছুর প্রতি যদি আমার এই জনজাগতিক আসক্তি থাকে তাহলে ভগবতাম যেতে পারবো না ফুল পিউরিফাইড এই জন্য নানা রকম দুঃখ কষ্ট দিয়ে কৃষ্ণ আমাদেরকে পিউরিফাইড করছেন তখন পূর্ণ শুদ্ধ এই জগতের কোনো ভোগে আমার স্পৃহা নেই আর কোনো ত্যাগেও আমার বিরক্তি নেই তখন এরাম তৈরি হয়ে যাবো

ভগবানের নিত্য পার্ষদ হয়ে যান তাহলে হয়তো আপনি প্রচার করার জন্য আবার ফিরে আসতে পারেন কিন্তু সেটা আহ নিত্যসিদ্ধ এমন নয় সমব্রত রায় হয়ে আমি আটার কল চালাবো আর প্রচার করবো না এরকম নয় তখন আপনি শুদ্ধ ভক্ত হয়ে ভগবানের সিদ্ধ পার্সদ হয়ে প্রচারে আসতে পারেন আপনি আবার বহু জীবকে উদ্ধার করে আবার আপনি ফিরে যাবেন গুরু হবেন তাও সাধারণ আসা যাওয়া নয় এটা বুঝতে হবে আছে জীবন প্রভু কি জয় কবে আপনি মন্দির জয়েন করবেন সেটাই ভাবছি আচ্ছা সৌম্যজিৎ ছাত্রা প্রশ্ন করছেন প্রভু ভক্তি জীবনে অভ্যাসগুলি যখন ধরে রাখতে পারা যায় না তখন খুব হতাশা লাগে সেই হতাশা থেকে বেরিয়ে কিভাবে পূর্ণ দৃঢ়ভাবে আহ ভক্তি করা যাবে তো প্রপাত বললেন শুরুতে কিছু হতাশা থাকতে পারে বারবার বার ভেঙে যাবে তারপর আবার দাঁড়াবো এইবার এইভাবে বারবার ভাঙতে ভাঙতে একসময় দৃঢ়তা আসবে আর এই প্রবচন শুনতে হবে নিজেকে বুঝতে হবে যে আমার কোথায় কোথায় লুজার পয়েন্ট রয়েছে সেগুলোকে টাইট করতে হবে কোন কোন জায়গায় আমি লুজ কোন কোন কারণে আমার দৃঢ়তা দৃঢ়তা নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোকে দৃঢ় করতে হবে উপায় অবলম্বন করতে হবে অর্জুনকে অনিয়ন্ত্রিত মনকেও সুনিয়ন্ত্রিত করা যায় অভ্যাসে তারা অভ্যাস করতে হবে দুটো প্রশ্ন রয়েছে খুশি করার জন্য সূর্যদেবের সূর্যদেবকে প্রতিদিন জল দান করতে হবে কেউ বলতে পারে যে সব দেবীরা তো ভগবানের প্রকাশ তাহলে সবার পুজো করলে ভুল কি কৃপা করে বলবেন না আলাদা করে কোনো জল টল দিতে হবে দিলে দিতে পারেন দরকার আপনি ভালো করে জপ করুন তিনি মনেরও তো মনেরও অধিষ্ঠাতা যখন আপনি আপনার মন দিয়ে হরিনাম জব জব করবেন সত্যি হাঁচি তুলসী না অনিরুদ্ধ প্রসন্ন হবে যেহেতু আমরা জব করতে করতে অন্য চিন্তা করি এটা ওটা সেটা তাই আমাদের অনিরুদ্ধ প্রসন্ন জব করতে গিয়ে একমাত্র কৃষ্ণ চিন্তা মোবাইল ঘাটা নয় অন্য কোনো চিন্তা নয় তখন আমি অনেক ভক্তকে শুনছি তাতে আবার বাড়িতে ঝগড়া হচ্ছে এক ভক্ত তিনি এক আসলে বসে সোলমালা জপ করছেন স্ত্রী একটু অখুন্ন সে এক আসলে বলে সোলমালা জপ করতে গিয়ে মঙ্গল আরতি করছে বেলা সাতটার সময় হয়ে উঠছে না তা আমি গেলাম একটু একটু পরিবর্তন করলাম আমি বললাম এরকম করুন ঘুম থেকে উঠে প্রথমে মঙ্গল আরতিটা করে নিই মানে গৃহস্থ চারটের সময় মঙ্গল আরতি করতে পারে কোনো আপত্তি নিজে সাড়ে চারটে দিয়ে চারটে মঙ্গল আরতি কোন পনেরো মিনিটে মঙ্গল আরতি হয়ে যাক আগের দিন রাত্রে সব পুজোর ব্যবস্থা গুছিয়ে রাখুন মঙ্গল আরতি তারপরে সাড়ে চারটে থেকে জব করুন সাড়ে চারটে থেকে দু ঘন্টা জব ষোলো মালা জপ করতে দু ঘন্টায় লাগুক সাড়ে ছটা তাহলে আপনার জপের টাইমে জপ হলো আর মঙ্গল টাইমে মঙ্গল আরতি হলো তাহলে মঙ্গলবার্তি দেরি হবে না